নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো চলে এসেছি নতুন একটা ব্লগসের সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার সাথেই থাকো লাস্ট পর্যন্ত ভিডিও। তো দেখো, সকাল সকাল চলে এসেছি কিচেনে, আর আজ হলো মঙ্গলবার, আর মঙ্গলবার হলো আমাদের নিরামিষ। তো আমরা রুটি তেমন খাই না বলতে গেলে চলে। তো মঙ্গলবার যেহেতু বাইরের খাবার আমার প্রতিদেব খাবে না, এই জন্য তার জন্য রুটি বানিয়ে দিতে হচ্ছে। তো সকাল সকাল উঠে রুটি আর সবজি করে নিচ্ছিলাম। তো আমার সবজিটা রেডি হয়ে গিয়েছিলো আর আটাটাও মেখে রেখেছিলাম, এখন রুটিটা বানিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার প্রতিদেবও উঠে গিয়েছে, সে ফ্রেশ হতে গিয়েছে। আর এটা দেখো টক দই, তো এটার ভিতরে একটু চিনি গুলিয়ে রাখছিলাম, এটা রুটি দিয়ে আমি খাবো। রুটিগুলো ঠিকঠাক করে বানিয়ে নিচ্ছিলাম, তারপর বানানোর পর সেগুলোতে একটু ঘি লাগিয়ে প্যাক করে তারপর তাকে দিয়ে দিলাম, সে দোকানে নিয়ে গিয়ে খাবে। দেখো আমার ঘি প্রায় খতম হওয়ার পথে, তো অনেকদিন ধরে দুধের সরাটা জমে রাখছি, ভাবছি ওটা দিয়ে আবার বানিয়ে নেব। তো যাই হোক, আজকের মতো হয়ে গিয়েছিলো ঘিটা, আর সবজিটাও দিয়ে দিয়েছিলাম। তো রেডি আমার সকালের খাবার, আর এখন দেখো প্যাকিং হচ্ছে, আর আমার বাবু ঘুম হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, এর জন্য গায়ে কাঁথা দিয়ে দিয়েছি। দেখো দেখো, খাবার নিয়ে বসে গেছি আর বাবু থেকে ঘুম হচ্ছে, চললাম খেয়ে নিই, আর বাবু ঘুমুক, কখন উঠবে দেখা যাক। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরের অবস্থা দেখো কি অবস্থা হয়ে রয়েছে। তো ভাবলাম আজ কিচেনটাকে পরিষ্কার করে নিই, তো যখন যেটা মনে হয় তখন সেটা করতেই হবে আমার। তো এমনিতে ভাবি যে থাক পরে করব, কিন্তু যখন যেটা মনে হবে তখন আমার সেটা করতে হবে, সে যতই কষ্ট হোক না কেন আর যতই টাইম লাগুক না কেন। দেখো সব কিছু বাইরে বের করে রাখছিলাম, আর দেখো কত জিনিস ঘরের ভেতর। এমনিতে মনে হয় কিছু নেই, কিন্তু ঘর থেকে একবার বাইরে জিনিসগুলো বেরো হলে জিনিসের অভাব থাকে না কেন। তো খুবই ধুলো জমে গিয়েছিলো, তো প্রথমে ঝাড়ু লাগিয়ে নিচ্ছিলাম। আর বাবুর জন্য তো কোনো কিছু করার উপায় নেই শান্তি মতো। তো দেখো ড্রামপারে বসে খেলছে, তো অবশেষে না পেরে ফোনটা ওকে ভিডিও মানে কার্টুন চালিয়ে দিয়ে তারপর অন্য কাজগুলো করছিলাম। ওকে নিয়ে কোনো কাজ করা মানে একটা যুদ্ধের সমান, এর জন্য ভাবি না থাক এটা এখন আর পরে করব, এই করে আর হচ্ছিলো না, ভাবলাম চলো আজ করেই ফেলি। তো দেখো একটু জল সাপের জল দিয়ে ঘরটাকে ভিজিয়ে তারপর ব্রুশ দিয়ে ঘষে ঘষে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো কিচেনটা খুব পরিষ্কার হয়ে গিয়েছিলো, খুব সাফ লাগছিলো দেখতে। দেখো বাইপাস দিয়ে টেনে নিয়ে নিয়ে সব জল ওইখানটা দিয়ে চলে যাচ্ছিলো। তো ফাইনালি দেখো আমার কিচেনের লুক তো খুবই সুন্দর হয়ে গেছে। তো কোনো কিছু পরিষ্কার করার পর মনে একটা খুব ভালো ফ্রেশ ভাব চলে আসে। তো বন্ধুরা দেখলে, আজ কিচেনটা সাফ করে নিলাম, তো কিচেন তো সাফ হয়ে গেছে, এবার ঘরটা আবার জল দিতে হবে কারণ আজ মঙ্গলবার। তো ঘরটা ধুয়ে তারপর পূজাটা করে নেব। তো সব কাজবার সেরে পূজা করে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, স্নান করে পূজা করে নিয়েছি আর বাবুকে দুধ দিয়ে দিয়েছি খেতে, তো দুধটা খাচ্ছে। তো কাল তো বললাম যে সেদিকে সে উঠতে গিয়ে পড়ে গিয়ে মাথায় চোট লেগে গিয়েছে, আজও তাই আজ ঘরে আসতে গিয়েছে, ওইখানে ঘরে আসতে গেলে চু আছে ওইখানটায় পা লেগে পড়ে গিয়ে পা কেটে রক্ত বের হয়ে গেছে। তো একে নিয়ে আমি আর পারি না, রক্ত বের হওয়ার পর ডেটল দিয়ে একটু পাটা পরিষ্কার করে দিয়েছিলাম, সে কি কান্না করছে দিতে দিচ্ছি না। এখন দুধ দিয়েছি তো চোখ হয়ে গেছে, তো এখন ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে তারপর যে পুকুরে খাবার খেতে। ঘুমিয়ে গেছে, ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এবার যাবো দুপুরে খাওয়া খেতে।
তো রান্না তো সকালেই করেছিলাম, আজ নিরামিষ আর একটা ভাজি করেছি পরে আর ভাত করেছি। তো আজ তো নিরামিষই খেতে হবে মঙ্গলবার যেহেতু, আর বাবু উঠলে বিকালের দিকে যাব মন্দিরে। গেছে আর বাবু ঘুম থেকে উঠে গেছে, দেখো এখানে আমার মহিলার পাখনাটা পড়ে গিয়েছে বাতাসে। তো এখন কয়টা বাজে, প্রায় 5টা বাজতে গিয়েছে, আর এখন যাব আমরা মন্দিরে। তো মন্দিরে যাওয়ার আগে চেঞ্জ করে নেব, বাবুকে চেঞ্জ করিয়া তারপর মন্দিরে যাব। আর মন্দিরে যাওয়ার আগে ভাবছি জামা কাপড়গুলো উঠিয়ে রেখে যাব, কারণ খুব রোদ, অনেকক্ষণ আগে উঠানো উচিত ছিল কিন্তু উঠাতে পারিনি, এখন গিয়ে উঠিয়ে তারপর রেডি হয়ে যাব মন্দিরে। তো দেখতেই থাকো, তাহলে রেডি হয়ে গেছি। আর এই জামা হিরো আই করো, চপ্পল পরার জন্য চপ্পল নিয়ে চলে গেছে, তো মন্দিরে যাওয়ার জন্য আগে আগে থাকে। বলো তো বাবু, জয় শ্রীরাম। তো ফোনটা নিয়ে যাচ্ছি না, কারণ ওকে নিয়ে ফোন নিয়ে পারবো না। তো মন্দির থেকে আসি, তারপর আবার দেখা হচ্ছে, ততক্ষণ সাথেই থাকো। তো বন্ধুরা আমরা মন্দির থেকে চলে এসেছি, আর কিছু জিনিস কেনাকেনা ছিল তো সেগুলো কিনেছি, তো সেগুলো শেয়ার করলাম না, শুধু দেখো নেল পলিশটা এটা কিনেছি, এটা খুব কালারটা খুব ভালো লেগেছে, পরেও নিয়েছি হাতে। তো এটা হলো, ফোনে তো বোঝা যাচ্ছে না, এটা রানী গোলাপি কালার। আর বাবু ওদিকে পপকর্ন খাচ্ছে, হাই করো, দেখো পপকর্ন। তো গিয়ে একটা আইসক্রিম খেয়েছে, পপকর্ন খেয়েছে, আবার প্রসাদ খাবে একটু পরে, প্রসাদও নিয়ে এসেছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।